আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি রাও ফার্ম ফ্রেশের পক্ষ থেকে। আজকে আমার মালটার বাগানে আমি এসেছি। মালটার বাগানের মালটা আমি আপনাদেরকে কথা দিয়েছিলাম যে মালটা আমি সেল করব। আমি অনেকদিন থেকে ওয়েট করতেছি মালটার। আমার ব্যাপারে পাকার ব্যাপারে অতটা অভিজ্ঞতা না থাকলেও আমি কৃষি কর্মকর্তার কাছ থেকে পরামর্শ নিয়ে এবং আমার নিজের অভিজ্ঞতা থেকে যেটা মালটা গাছ করেছি এবং কখন পাকতে শুরু করবে এটার সময় নির্ধারণ করে আমি জানার পরে তারপরে আজকে থেকে মালটা সেলন করতেছি। আমি আপনাদেরকে আরও একটা কথা দিয়েছিলাম যে মালটা সেল হলে আপনাদেরকে জানাবো যে মালটা আমি কবে থেকে সেল করতেছি। তবে দুঃখের সংবাদ হলো যে খুব বেশি আমার মালটার গাছ নেই, মালটা খুবই অল্প পরিমাণে আছে। যাতে আমার বাগান, আমের বাগানে যেমন আমের গাছ অনেক বা আম অনেক, কিন্তু মালটা খুব কম হওয়ায় আমি আপনাদেরকে খুব ব্যাপকভাবে দিতে পারবো না অনেকগুলো পরিমাণে দেবো। আমি সর্বনিম্ন বা এবং সর্বোচ্চ যেটা হবে 10 কেজির উপর কাউকে আমি দিব না। যেন আমি চাচ্ছি যেন সবাই যেন একটু একটু করে পায়। আর মালটার অর্ডার যেহেতু আজকে থেকে আমি নেওয়া শুরু করতেছি, আপনারা আমাকে মালটার অর্ডার করতে পারবেন। এবং আমি যে গাছটার পাশে দাঁড়িয়ে আছি এখানে, এই মালটাগুলো আপনারা দেখবেন যে ছোটো বড় অনেক কিছু আছে। যেমন এই মালটাটা দেখেন, তারপরে এই মালটাগুলো দেখেন। এই মালটাগুলোতে আপনার মোটামুটি এগুলো হারভেস্ট করার মতো। আর এখানে যে মালটাগুলো আছে আমি আপনাদেরকে মালটাগুলো দেখাবো, এগুলো আমি আজকে পাঠানোর জন্য নিয়ে নিছি আপনাদের সামনে। এই যে এই মালটাগুলো যেগুলো আছে, এই মালটাগুলো দেখেন, আমরা বাজারে যে মালটাগুলো খাই এই মালটাগুলো কিন্তু আপনার হলুদ হয়, যে মালটাগুলো বিদেশ থেকে নিয়ে আসে বিভিন্ন ব্যবসায়ীরা, যেমন থাইল্যান্ড বা আপনার চায়না অথবা ইন্ডিয়া থেকে। এই মালটাগুলো কিন্তু পুরোটা হলুদ এবং ভিতরটা একটু হালকা হালকা টক এবং মিষ্টি, খুব যে মিষ্টি বা খুব যে টক তা বলবো না। আর এইটা কিন্তু সবুজ, কিন্তু এটা বাহিরটা কিন্তু কী বলে, যেমন সবুজ ভেতরটা কিন্তু হালকা হলুদ আছে এবং খুব রসালো এবং মিষ্টি। আমাদের বিদেশি মালটার চেয়ে দেশীয় মালটা খুবই সুস্বাদু। আমি নিজেই খেয়েছি এবং নিজেই দেখেছি যে অনেক সুস্বাদু মালটাগুলো। আপনারা এই মালটাগুলো নিশ্চিন্তে নিতে পারেন। আর আমি দামের ব্যাপারে যদি বলি মালটার দাম কীরকম, আমি অবশ্যই বলবো মালটার দাম এখানে 200 টাকা করে রাখতেছি আমি, 200 টাকা প্রতি কেজি। এবং এর সঙ্গে আপনার কুরিয়ার সার্ভিস চার্জ আছে, ঢাকায় হলে 200 টাকা 10 কেজির জন্য পড়তেছে এবং ঢাকার বাইরে 150 টাকা, সরি ঢাকার ভিতরে 150 টাকা এবং ঢাকার বাইরে 200 টাকা। এই অনুযায়ী আপনারা আমার কাছ থেকে অর্ডার নিতে পারবেন। এবং আরও কিছু গাছ দেখাবো আমি, যেমন এই মালটার গাছে এখানেও কিছু আছে, এই মালটাগুলো হারভেস্ট করার মতো। তারপরে এই দিকে যদি যাই আমি, এটাতে এই মালটাগুলো বেশ বড় বড় আছে। আমি আপনারা হয়তো অনেকে ভাবতে পারেন মালটা কেমন লাগবে, টক লাগবে না মিষ্টি লাগবে। আমি নিজে খেয়েছি তো সেই জন্য আমি বললাম যে মালটাটা খুবই সুস্বাদু এবং মিষ্টি হবে। আর আপনারা আমার কাছ থেকে যারা মালটার গাছ বা অন্যান্য চারা নিতে চান সে ব্যাপারে একটু বলে দিই। আমি সেল করতেছি, আপনারা মালটার চারা থেকে এবং আমের চারা অন্য চারাগুলো নিতে পারবেন, আমার কাছে যথেষ্ট স্টকে আছে। এবং এর পাশাপাশি এবং মালটা যদি অন্যান্য জিনিস যদি ক্রয় করতে চান, যেমন লিচুর চারা বা অন্যান্য চারাগুলো এগুলো নিতে পারবেন, লিচুর চারাও আছে যেমন চায়না 3। তো আপনারা মালটার অর্ডার নেওয়ার জন্য আমার যে নাম্বার আপনারা জানেন 0179198004, এছাড়া আরও 2টি নাম্বার আমার স্ক্রিনের উপরে আছে, এই নাম্বারগুলো থেকে আপনারা কন্ট্যাক্ট করে মালটার অর্ডার করতে পারবেন। আর এই পাশে কিছু আরেকটা গাছ দেখাবো আমি, এই দেখেন এটাতে মালটা আসছে বেশ খুবই, তবে এটা একটু সাইজটা একটু ছোটো, এটা আরও একটু সময় লাগবে। তারপরে এই দিকে যদি দেখাই, যেমন এই গাছটাতে আমার তেমন এই গাছটাতে মালটা ধরেনি, মানে আসছিল নাকি নষ্ট হয়ে গেছে মনে হয়। যেমন এই গাছটা খুবই ছোটো, এই গাছটা দেখেন 2টা মালটা এসেছে। আর এই পাশে আরেকটা দেখেন আমি, এখানে যে এই মালটাটা দেখেন, এই মালটাগুলো কিন্তু হারভেস্ট করার মতো মালটা নেওয়া যাবে। তো আপনারা যারা আজকে মালটা যারা নিচ্ছেন, মোট 3 জন, ঢাকায় 2 জন এবং ঢাকার বাইরে 1 জন, ঢাকা মিরপুরের থেকে আলাউদ্দিন ভাই, ইনি নিয়েছেন 10 কেজি, আর একজন আছেন আলমাস, ইনি শ্যামলি থেকে, ইনি নিয়েছেন 10 কেজি, এবং আরেকজন আছেন সেলিম খান, উনি নিয়েছেন 10 কেজি, টোটাল 30 কেজি আজকে যাবে। আর 10 কেজি যেটা আছে সেলিম খান, উনি পাবেন নোয়াখালীতে। তো আজকের মতো এখানেই শেষ করছি, আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আর আপনারা আমাকে অর্ডার করতে পারবেন মালটার জন্য এবং অন্যান্য চারার জন্য। আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানে শেষ করছি, খোদা হাফেজ।